নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা জানেন আজকে এখানে যে দুটি বই দেখে মনে হচ্ছে আপনাদের, আসলে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব একসঙ্গে প্রকাশিত হলো। এই বইটির নাম হচ্ছে ইতিবৃত্তে চণ্ডাল জীবন। মনোরঞ্জন ব্যাপারীর এই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব, এই দুটো মিলে তার আত্মজীবনী। সুতরাং এই আত্মজীবনী তিনি লিখেছেন। আমি কিছুক্ষণ আগে আজকেই হয়তো ওর সঙ্গে চা খেতে খেতে বলছিলাম যে হয়তো একজন লেখক সারা জীবন ধরে আত্মজীবনী লেখেন, আপনি আরও বেশি করে লিখেছেন। কেননা যে জীবনের কথা আমরা জানি না, বাবু লোকেরা জানে না, ভদ্রলোকেরা জানে না, অভিজাত মানুষেরা জানেন না, সেই জীবন তিনি তুলে এনেছেন। আজকে মনোরঞ্জন ব্যাপারী ইতিমধ্যেই ভারতীয় সাহিত্যে একটি বিশেষ নাম হয়ে উঠতে পেরেছেন। তার প্রধান কারণ আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে একটা লেখকের সততা এবং তার জেদ এবং তার ভালোবাসা। এই তিনটে জিনিস না থাকলে লেখক হওয়া যায় না। এই তিনটে জিনিস তার মধ্যে প্রায় 100% করে আছে। এই একটা জায়গায় মনোরঞ্জন ব্যাপারীর সামনে কোনো চ্যালেঞ্জ নেই। সমস্ত লেখকের সামনে চ্যালেঞ্জ থাকে, তার জীবনটাই একটি চ্যালেঞ্জ। আপনারা তার জীবন পড়ে দেখলেই এখানে বুঝতে পারবেন। তাছাড়াও অন্যান্য গল্পে, উপন্যাসে এবং ওর ইন্টারভিউ যারা পড়েছেন তারা সকলেই জানেন কীরকমভাবে তিনি লেখেন, কীরকমভাবে তিনি বেঁচে আছেন, কোন ধরনের স্ট্রাগল বলতে আমরা যা বুঝি, কোন ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে তিনি চলেছেন। এবং আজকে এখানে বিশেষ করে এই যে সাহিত্য উৎসবে যে আজকে মনোরঞ্জন ব্যাপারীর অত্যন্ত উল্লেখযোগ্য এই দুটি খণ্ডে সমাপ্ত, এটি কি দুটি খণ্ড না আরও হবে, সুতরাং এটি দুটি খণ্ডে আপাতত আমরা পাচ্ছি। এই চণ্ডাল জীবনের কথা উনি দুটি পর্বে লিখেছেন, আরও লিখবেন, সেটা খুব স্বাভাবিক যে আরও লেখার অনেক লেখার আছে তার এবং সেটা চলবে। আমার কথা হলো এই যে জীবন আমরা জানি না, যে জীবনের কথা আমরা পড়িনি, সেই জীবনকে তিনি সাহিত্যের তুলে এনেছেন। সেটা বড় কঠিন কাজ, চাইলেই সেটা পারা যায় না। যে জীবনের কথা উনি লিখেছেন তাদের হয়তো জীবনে কোথাও কোনো সাহিত্য নেই, কিন্তু তাদের জীবনকে যেভাবে তিনি তুলে এনেছেন সেটা হয়ে উঠেছে সাহিত্য। সুতরাং আমাদের একটা কথা, সারা ভারতবর্ষ জুড়ে একটা কথা, এই মুহূর্তে সাহিত্যের ইতিহাসে, সাহিত্যর আলোচনায়, যে কোনো লিড ফেস্টে আমরা দেখতে পাই যে দলিত লেখকদের নিয়ে আলোচনা, দলিত লেখকদের ওপরে বিশেষভাবে কিছু সেমিনার, এগুলো বেশ কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে ভারতবর্ষে দলিত লেখক যারা একেবারে পিছিয়ে থাকা, সব অর্থে পিছিয়ে থাকা, ধর্মের কারণে হোক, জাতির কারণে হোক, বা রাজনৈতিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, যাদেরকে একেবারে দলিত করে রাখা হয়েছে, যাদেরকে পিছনে সারিতে রেখে দেওয়া হয়েছে, তাদের যেভাবে উত্থান গত 25-30 বছরে সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে সেটা সত্যি ভারতীয় সাহিত্যের একটা ঘটনা। এবং এইরকম একটা বড় ঘটনা যে ঘটতে পেরেছে সেটার জন্য সত্যি আমার খুব আনন্দ হয়। ঠিক সেই ইতিহাসকে সমৃদ্ধতর করে তুলেছেন আমাদের মনোরঞ্জন ব্যাপারী। তিনি তার নিজের মতো করে পশ্চিমবঙ্গ থেকে, বাংলার এই ভূখণ্ড থেকে যেভাবে তিনি সমগ্র ভারতবর্ষের কথা বলছেন, এটা ইন্ডিয়ান লিটারেচার বলতে যা বোঝায়, ইন্ডিয়ান লিটারেচারের যে সচেতনতা সেটা বলতে যে বোঝায়, সেই জায়গাটাকে তিনি পরিষ্কারভাবে তার লেখার মধ্যে দিয়ে তুলে আনছেন। আমার অনুরোধ, আপনারা সবাই যারা উপস্থিত আছেন, যে কজন, তাদের কাছে অনুরোধ, তারা আপনারা আরও আপনাদের বন্ধুদের কাছে অনুরোধ করুন। এটি এই যে দুটি বই আজকে আমাদের সামনে এলো, ইতিবৃত্তে চণ্ডাল জীবন, আমি বিশ্বাস করি এই যেটি ইতিমধ্যেই দ্য হিন্দু প্রাইজ 2018 এটা ইতিমধ্যেই পেয়েছে, তাছাড়াও আরও অনেক পুরস্কার তিনি পেয়েছেন। তার লেখা
দেশে বিদেশে সমাদৃত হচ্ছে, দেশের মধ্যে তো বটেই, দেশের বাইরেও সমাদৃত হচ্ছে। সুতরাং তার দিকে আমরা তাকিয়ে আছি এবং তার লেখার দিকে। সুতরাং তার এই যে বই দুটি প্রকাশিত হয়েছে আজকে, আপনারা এই বই দুটো পড়লেই তার প্রতি এবং তার সাহিত্যের প্রতি সুবিচার করতে পারবেন। এইটুকুনি বলে আমার কথা শেষ করলাম। অশেষ ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এসেছেন। Definitely will get this book at the book signing area. এবং মিস্টার সুবোধ সরকারকে অসংখ্য ধন্যবাদ আজকে এই মুহূর্তটার সাক্ষী থাকার জন্য। একটু জোরে হাততালি হয়ে যাক সুবোধ সরকারের জন্য। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ। আমরা কথা বলবো ডেফিনেটলি মনোরঞ্জন ব্যাপারী এবং সঙ্গে সুপ্রিয়া নেওয়া। লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের সঙ্গে সুবোধ স্যারকে আরও একটা আমাদের সেমিনার রয়েছে, সেখানে সুবোধ স্যারের আমার মনে হয় টাইম রয়েছে, সেখানে আবার সুবোধ স্যারকে যেতে হবে। তো সুবোধ স্যারের জন্য আরেকবার একটু জোরে হাততালি হয়ে যাক সুবোধ স্যার, ধন্যবাদ। ইয়েস ডেফিনেটলি, সময় নষ্ট না করে ইটস ওভার টু ইউ, থ্যাংক ইউ। Good afternoon, ladies and gentlemen. It's an absolute honor for me to be sharing the stage with Manoranjan da. I must confess, I had heard his name before, but it has been only in the last 7 days that it's almost like, you know, how many of us are hooked on to Netflix films. Oibhabe pray ami একের পর এক ইউটিউব আর উইকিপিডিয়া, অ্যান্ড দ্য মোর আই এম ডিগিং আপ হিজ হিস্ট্রি দ্য মোর ইনক্রেডিবল হিজ লাইফ জার্নি ইজ। ইট বিটস এভরি থ্রিলার ফিল্ম স্ক্রিপ্ট। ছোট্ট করে যদি আমি যেইটুক যেগুলো হাইলাইটস তুলতে পেরেছি, হি ওয়াজ বর্ন ইন বাংলাদেশ, খুব ছোট ছিলেন যখন বাঁকুড়ায় প্রথম এলেন। He has done all kinds of odd jobs that one can imagine. He has pulled a rickshaw for a living. He has been a dome. You know what a dome is? Chayer dokane kaj korechen, chayer dokane ajkal onekerai kaj korche. And you know, he has worked as a mojdur, as a muthiya. He has been a naxal. So it's an incredible life story, but it's actually, I felt, it is the টুইস্ট ইন দ্যাট টেল। এইটুক অনেকেরাই করেছে, চায়ের দোকানে কাজ করেছে, মজদুরি করেছে, রিক্সা চালিয়েছে, হাজার হাজার কোটি লোক। কিন্তু তারপরে হঠাৎ ফর সামবডি হু হ্যাজ নেভার সিন দ্য ফেস অফ এ ফর্মাল স্কুল টু হ্যাভ ওয়ান দ্য হিন্দু লিটারেচার প্রাইজ, হুইচ ইজ নো মিন ফিট, অ্যান্ড হ্যাভ অথার্ড কত 15-16 বই হলো, 17, দিস ইজ দ্য 17th, for somebody who has not seen the face of a formal school, who learned, who became literate in jail, can you even begin to imagine this kind of a life story? I think it's full of courage. The twist in the tale beats imagination, and I think just for being who you are, apni je example ta set korechen je ki bhabe even with the fiercest of odds one can come out, tell the story with pride, I think he deserves a huge round of applause right to begin with. Etuk bole ami mic ta handover korbo Manoranjan da ke, beshi ta apni bolben, ami shuru ta dilam, ektu tal ta chhere dilam, ebar alap ta apni korben. Apnake ekdom jodi shurur dike niye jai, apni jokhon Bangladesh chhere Kolkatay elen, এই সব কাজকর্ম শুরু করলেন, আপনি বললেন যে পেটে ভাত যায়, ওটার জন্যে করতে হয়েছে, ওই ভাতটা যখন জোগাড় করতে পারেননি তখন ইউ টার্নড টুয়ার্ডস ক্রাইম, পেটি ক্রাইম, উইচ বিকেম মোর ফিয়ার্স, ওই দিনগুলো আমাদের সামনে প্রকাশ করুন। আপনারা আমার সামনে যারা বসে আছেন, আপনাদের প্রত্যেককে আপনাদের দুঃসাহসের জন্যে আমি সালাম জানাচ্ছি। কারণ আপনাদের দুঃসাহসী বলছি এই জন্যে, আমি তো গামছা গলার ছোটো লোক, সেই যেরকম লোকে খেলতে খেলতে খেলোয়াড় হয়, জানতে জানতে একটা কী যেন হয়, আমি লিখতে লিখতে লেখোয়াড় হয়েছি।
ইনি যখন বললেন চায়ের দোকানে কাজ করেছে, আপনাদের প্রত্যেকের চোখগুলো বড় বড় হয়ে গেছিলো। কারণ চায়ের দোকানে যারা কাজ করে, চা যারা বিক্রি করে ভারতবর্ষে আজকে, কিন্তু তারা খুব ভীতিজনক চরিত্র একটা। আমি অতটা ভীতিজনক নই, কিন্তু তবু আপনাদের দুঃসাহসী বলছি এই জন্যে, কারণ আমার যখন জন্ম হয়েছিল না, মুখে মধু পড়েনি, ফলে আমার কথার মধ্যে কোনো মিষ্টত্ব নেই, যা বলবো সব তিতো। দেখছেন তো খালি পুরো, লোকেরা জানে আমাকে যে আমি কি বলবো, সেজন্য সব আগে ভাগে পালিয়ে গেছে। পাশাপাশি মানে যেন এই সত্যের সামনাসামনি না করতে হয়, সাহিত্যের সামনাসামনি করা চলে, কেন ওটা তো কল্পনা বিলাস, অনেক কিছু নরম কোমল মোলায়েম অনেক কিছু থাকে, কিন্তু সত্যটা বড় ভয়াবহ, বড় কঠিন, ওর সামনে দাঁড়াবার মতো অনেকের বুকের জোর থাকে না। আপনাদের আছে, তাই জন্য আপনারা দুঃসাহসী, সেই জন্য আপনাদের সালাম করছি। ছোটবেলায় বললেনই তো উনি, দেশভাগের বলি মা বাবার সঙ্গে এবার বাংলায় চলে আসতে হলো, ভেবেছিলাম এপারটা আমাদের দেশ, ওপারটা পাকিস্তান, মুসলমানরা থাকবে। আজকে আমাদের এমন অবস্থা, ওপারে যদি আমি যাই এপার থেকে পালিয়ে, তাহলে ওপারে আমার পরিচয় মালাউন, কাফের, বিদর্ভী, হিন্দু। এপারে যদি চলে আসি, এপারে আমার পরিচয় অনুপ্রবেশকারী, বাঙাল, বহিরাগত, শরণার্থী, রিফিউজি। না না, এখন এই পার ওই পার আপনার একটাই পরিচয় যে আপনি একটা অ্যাওয়ার্ড উইনিং লেখক। আমি লিখি কি নিয়ে, এইটা নিয়ে, এই যন্ত্রণাগুলোই তো লিপিবদ্ধ করেছি। রিফিউজি মানুষের যন্ত্রণা, ফুটপাতি মানুষের যন্ত্রণা, না খাওয়া মানুষের যন্ত্রণা, শ্রমজীবী মানুষের যন্ত্রণা। আপনারা যদি এই বইটা পড়েন, তাহলে এই দেশভাগের যন্ত্রণা তো 50 পৃষ্ঠা জুড়ে পাবেন, এগুলোই তো আমার লেখার। আমি তো কোনো শৌখিন সাহিত্য করতে আসিনি, আমি চাঁদ দেখিনি, আমি জ্যোৎস্না দেখিনি, আমি ফুল দেখিনি, আমি গান শুনিনি, আমি পাহাড় দেখিনি, সমুদ্র দেখিনি, আমি ক্ষুধা দেখেছি, ভয়ঙ্কর ক্ষুধা। আমি ক্ষুধার জ্বালায় মা বাবাকে, সন্তানকে বিক্রি করতে দেখেছি। একটু আগে একটা শব্দ আমি এখানে শুনছিলাম, এখানে যে মঞ্চে আলোচনা হচ্ছিল, ওই ইংরেজি ওয়ার্ডটার মানে আমি জানি। আমি বাবাকে দেখেছি ওই লাল বাতি এলাকাতে তার সন্তানকে দাঁড় করিয়ে দেয় সামান্য 3-5 টাকার জন্যে, সেই ক্ষুধাটা আমি দেখেছি। আমি তো ওগুলো লিখেছি, কাজেই ওইগুলো এত অপ্রিয়, এত সত্য, এত নির্মম আমাদের দেশে, যে ওইগুলো মানুষ সহ্য করতে পারবে না, বড় কঠিন। ওই শনি পুজোর সময় আর লক্ষ্মী পুজোর সময় আর ওই কি আর একটা বলে নবরাত্রি ব্রত, ওই যে উপোস, আর এক ধরনের অন্য উপোস আছে, আপনি বেরোবেন এক বাড়িতে যাবেন, বলবেন আমার বাচ্চারা না খেয়ে আছে, আধা কিলো চাল দেবে, সে বলবে আমিও তো 2 দিন ধরে না খাওয়া। আপনি ঘুরবেন, আপনার বাচ্চারা কাঁদছে খিদের জ্বালায়, সেই জীবন আপনারা দেখেছেন, সেই জীবন আপনারা জানেন, পেটের মধ্যে নারী ভুঁড়িগুলো পোড়া অজগরের মতো মোচড় মেরে উঠবে, আপনার চোখ মুখ ঘোলা ঘোলা হয়ে যাবে, চোখের সামনে হাজার রকম আলোর ফুলকি বিন্দু ঘুরে বেড়াবে, আপনার সমস্ত শরীরটা কচি কলা পাতার মতো তিত্তির করে কাঁপবে, আপনি কথা বলবেন কথা কান দিয়ে বেরোয়, আপনারা জানেন কথা কান দিয়ে বেরোয়, গলা দিয়ে যে শব্দ মুখ দিয়ে যে বেরোবে, তার কিছু শব্দ কান দিয়ে বেরোবে। যদি দীর্ঘদিন কেউ উপবাস থেকে থাকেন, তাহলে তিনিই জানবেন, আর কেউ এই অভিজ্ঞতা হবে না। এইখানটাতে আমি জিতে গেছি, কারণ ওই অভিজ্ঞতার বর্ণনাটা আমি করতে পারি, কারণ ওই জীবনটা আমি দেখেছি। আর যারা শৌখিন সাহিত্যচারী, সাহিত্যচারী শৌখিন, তারা তো ওই জীবনটা দেখেনি, ওই জীবনটা তারা লিপিবদ্ধ করতে পারেনি। এইখানে আমি জিতে গেছি। আমার লেখার মধ্যে সাহিত্য কতটা আছে সে তো আপনারা বলবেন, আমার পক্ষে বলা খুব কঠিন, কিন্তু সত্য আছে, নির্মম সত্য, প্রিয় সত্য, পীড়াদায়ক সত্য, এই জায়গাটাতে কিন্তু আমি আগিয়ে আছি। আর দাদা আপনাদের কাছে অনুরোধ করলেন, সবাইকে বললেন আপনারা এই বইটা পড়বেন, আরও অন্য অন্য জনকে বলবেন পড়বার কথা, আমি একটু উল্টো কথা বলি, আপনাদের কীরকম ক্ষমতা আছে
আপনারা আমার বইটা না পড়ে দেখান তো। এক বছর পরে, আজ থেকে এক বছর পরে আপনি ফোন করে আমাকে বলবেন, মনোরঞ্জন ব্যাপারী, তোমার ইতিবৃত্তে চণ্ডাল জীবন আমি পড়িনি, আমি তার সামনে গিয়ে নাকে খত দেব। কারণ আপনারা সত্যের মুখোমুখি হতে চান, আপনারা অস্বীকার করতে পারবেন না, এড়িয়ে যেতে পারবেন না কাউকে, আমার কথা আপনি বলবেন না, আপনাকে বলতে আমি বাধ্য করাবো, করিয়েছি বাধ্য, ট্রেনে বাসে ট্রেনে, এই যে ভারতবর্ষের প্রথম শ্রেণীর সমস্ত পত্রিকা এক এক পাতা জুড়ে আমাকে নিয়ে নিউজ করেছে, আমি কি কারো কাছে বলতে গেছি যে আমাকে নিয়ে নিউজ করো? তাদের বাধ্য হয়েছে করতে, তারা আগামী দিনেও আমি বাধ্য করব, এটা আমার শক্তি, আমার সমস্ত দুর্বলতাগুলোকে আমি শক্তিতে রূপান্তরিত করেছি, এই জেদ নিয়ে আমি লড়ে যাচ্ছি, এই জেদ নিয়ে এই মঞ্চে এসে, এইটা আমার মঞ্চ না, এইটা আমার জায়গা না, আমার জায়গা তো ওইখানে, এই জায়গায় উঠে এসেছি শুধুমাত্র নিজের জেদে, নিজের সাহসে, এই নিজের জেদ নিজের সাহসে 17 বই লিখেছি, পাঠকের ভালোবাসা পেয়েছে বইগুলো, আগামী দিনেও আমি আরও আশা করি আপনাদের ভালোবাসা পেলে লিখতে থাকব। আর দাদা, আপনি একটা বলা যায়, যেটুকু আমি দেখলাম রিসার্চ করে, আপনি যখন রিক্সা চালাচ্ছেন তখন একটা অলমোস্ট লাইক হি গট আ সেকেন্ড লাইফ, একটা রিবার্থ পেলেন, তখন মা শ্বেতা দেবীর সঙ্গে আপনার অ্যাক্সিডেন্টাল আলাপ, আপনি জানেনও না যে আপনি যাকে বসিয়ে নিয়ে রিক্সাটা টানছেন উনি মা শ্বেতা দেবী, আর ওনার কয়েকটা বই আপনি পড়ে রেখেছেন, আপনি ওনার কাছে একটা শব্দের মানে জানতে চেয়েছেন, তখন উনি বলেছেন যে এই শব্দটা তুমি কোথায় থেকে শুনলে, তুমি কোথায় পড়েছো, এই গল্পটা আমি পড়লাম আর কি। আমি দুটো প্রশ্ন করতে চাই আপনার কাছে, একটা হচ্ছে যে জেল গিয়ে কত কিছু মানুষ শেখে, কিন্তু জেল গিয়ে লেখাপড়া শিখবে, লেখাপড়া শিখে ওটাকে রাখবে, ওটা আরও বাড়াবে, এটা কীভাবে হলো, প্রশ্ন নম্বর এক। আর দ্বিতীয়, এই মা শ্বেতা দেবীর সঙ্গে যে আপনার মিটিং অ্যাক্সিডেন্টাল, ওটা আপনার লাইফে একটা বড় টার্নিং পয়েন্ট, ওটা কী ঘটলো এক্স্যাক্টলি? আগে জেলেরটা বলা যাবে না, জেলে যাওয়ারটা বলতে হবে, গেলাম কেন, পথটা না বললে তো জেলটা। যদি কোনো মানুষকে ক্ষুধার তাড়নায় ডাস্টবিন থেকে খাবার তুলে খেতে হয়, কুকুরের মুখ থেকে খাবার কেড়ে খেতে হয়, আপনি তার কাছ থেকে মহৎ জীবন আশা করতে পারেন না, প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা গাদা গাদা তার মধ্যে পড়ে থাকবে, অসম্ভব। ব্যাংকে আপনি টাকা রেখেছেন 100, এক বছর পরে সেটা 105, 106 এরকম কিছু একটা সুদে হবে, আপনি যাকে কিছু দিলেনই না, আপনি ব্যাংকে কোনো টাকা রাখলেনই না, তাহলে আপনি তার কাছে সুদ পাবেন কী করে? আমাকে কেউ প্রেম ভালোবাসা কিছু দেয়নি, বিনিময়ে আমিও মানুষকে কিছু ফেরাতে পারিনি, তারা দিয়েছিল আমাকে অত্যাচার, পাল্টা আমিও সেটা ফিরিয়েছি, তারা আমাকে মেরেছিল, আমি যখন একটু বড় হয়েছি পাল্টা আমিও তাদের দেয়া শুরু করেছি, এই দেয়া দিয়েই করতে গিয়ে জেলে যেতে হয়েছিল। জেলে যখন গেছিলাম, আপনি কোন অপরাধে জেলে থাক না বইতে পড়ে নেবেন, পূজা করিনি, কারো গালে চুমু দিইনি, কিছু একটা তো করেছিলাম যার জন্য জেলে যেতে হয়েছিল, পড়ে নেবেন বই আছে, সব বলে দিলে তো হয়েই গেল। জেলে যখন গেলাম তখন একজন ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হয়েছিল, আপনারা অনেকে অনেক বই পড়েছেন, একজন জেলখানার আসামি অপরাধী, তার মুখে একটা কথা শুনেছিলাম, আমি অনেক বই পড়েছি কিন্তু এত জ্ঞানের কথা, এত মহান কথা আমি আর কোনো বইতে পাইনি, গীতাতেও পাইনি। উনি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন, রাস্তাটা দেখছিলেন, জেল মাঝখানে একটা রাস্তা, তার উপাশে ন্যাশনাল লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরির দিকে তাকিয়েছিলেন উনি, আমাকে বললেন দেখ তো বাইরে কিছু দেখা যায়, আমি বাইরের দিকে তাকালাম কিছু তো দেখতে পাচ্ছি না, উনি বললেন দেখ ন্যাশনাল লাইব্রেরির কার্ডিসে একটা বটের চারা দেখতে পাচ্ছিস? আমি বললাম হ্যাঁ এবার দেখতে পাচ্ছি, বললো বলতো ওখানে মাটি নেই, জল নেই, সার নেই, ও বেঁচে আছে কী করে? ও বেঁচে আছে কারণ ও বাঁচতে চায়, আর যে বাঁচতে চায় কারো ক্ষমতা নেই তাকে মেরে ফেলে। ওই জিজিবিষা কথার মানেটা উনি বলেছিলেন কিন্তু ওইভাবে বলেননি, পরবর্তীকালে আমি সেই মানেটা জেনেছি।
ওইখানে ওই চারাটা বাজবে শুধু না, একদিন এত শক্তি সঞ্চয় করবে ওই কংক্রিটের দেয়ালকে ফাটিয়ে দেবে। আশা করি ফাটিয়ে দিয়েছি দেয়াল, নাহলে আর আমি এইখানে কেন থাকবো? আমি তো যাদবপুর রেল স্টেশনে মদ খেয়ে পড়ে থাকার কথা, গামছা পিছিয়ে এখানে এসেছি, ফাটিয়ে দিয়েছি দেয়াল। উনি আমাকে বলেছিলেন এত দিন তোর জেলে থাকতে হবে, কী করে সময় কাটাবি লেখাপড়া শেখ। আরও অনেকগুলো ঘটনা ঘটেছিল, উনি বললেন শেখ আর আমি শিখতে শুরু করলাম তা না, সেগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে, 5-6 ঘন্টা সময় লাগবে আমার বলতে গেলে। করিমগঞ্জে আমার রেকর্ড আছে 6 ঘন্টা বক্তব্য রাখার এক নাগারে, এখানে তো আধা ঘন্টার বেশি সময় দেবে না, টানাটানি শুরু করে দেবে। তো আমি বললাম যে কী করে লেখাপড়া শিখবো, লেখাপড়া শিখতে গেলে তো কিছু সাধন চাই, উপকরণ চাই, সাধনটা হিন্দি শব্দ, উপকরণ চাই। উনি বললেন কিচ্ছু চাই না, ইচ্ছা চাই। আমি ঠিক আছে ইচ্ছা করলাম। উনি একটা দাঁতনের মতো কাঠি ভেঙে নিয়ে এলেন আর জেলখানার উঠোনটাকে দেখালেন, উনি বললেন এইটা তোর পেন আর এইটা তোর স্লেট, আমি তোর চলন্ত জীবন্ত পুস্তক, এইখানে তুই লিখবি। উনি মাটির মধ্যে অ ক খ লিখে দিলেন, আমি তার উপরে বোলাতে শুরু করলাম, বোলাতে 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 মোটামুটি যুক্তাক্ষর বর্জিত একটা বই পড়ে নেবার মতো। আপনাকে ইন্টারাপ্ট করছি, তখন আপনার বয়স কত? তখন আমার বয়স, এইটা নিয়ে আমারও একটা সমস্যা আছে, আমি ভেবেছিলাম আমার বয়স 50 সালে, বাবার এই এনআরসির কারণে কাগজপত্র খুঁজতে গিয়ে বহুত পুরনো একটা কাগজ পেলাম, তাতে বাবা বলছে না 50 না আরও পরে 52-53 সালে এরকম আমার জন্ম। ফলে আমি ঠিক ওই সময় 20-22-24 ওইরকমই একটা কিছু বয়স টয়স হবে, সঠিক বয়স আমাদের তো জন্মদিন পালন করা হয় না, আমরা জানি না যে কোন সালে জন্ম হয়েছিল, কোনবারে জন্ম হয়েছিল, ফলে সঠিকভাবে বলতে পারবো না, তবে 20-22-23 বছর এরকম, 24 বছর এরকম কিছু একটা বয়স হবে। তারপরে যখন জেল থেকে বাইরে বেরোলাম প্রচুর বই পড়তাম, আর তো কিছু করার নেই, বই পড়ি, বই এই জন্যে পড়ি। আপনি বাইক চালাতে জানেন? বাইক যেদিন প্রথম বাইক চালানো শিখেছিলেন কী হয়েছিল, সারাদিন চক্কর মারি, এদিক যাই ওদিক যাই, হ্যাঁ মা বলছে বাজার করতে যাবে যেতে হবে, আপনি কি বলছেন দাও মা পয়সা আমি যাই বাজার করি, স্যার গাড়ি পেরি, মানে অত চালাতে ভালো লাগতো, তাই না? প্রত্যেকটা মানুষেরই এরকম হয়। আমি যখন বই পড়া শিখেছি বইয়ের মধ্যে থেকে একটা নতুন জগৎ দেখতে পাচ্ছি, একটা নতুন দুনিয়া দেখতে পাচ্ছি, একটা বই হাতে করে আফ্রিকার গহন অরণ্যে কী আছে আমি এখানে বসে জেনে যাচ্ছি, চাঁদে কী আছে আমি এখানে বসে জেনে যাচ্ছি, হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় কী আছে জেনে যাচ্ছি, সমুদ্রের গভীরে কী আছে জেনে যাচ্ছি, রাশিয়া কোথায় জেনে যাচ্ছি। পাগলের মতো বই পড়তাম। এই বই পড়তে পড়তে একটা শব্দ পেয়েছিলাম একটা বইয়ের মধ্যে, বইটার নাম চাণক্য সেনের পিতা পুত্র জিজিবিষা, এই শব্দটা ছিল বইটার মধ্যে, ছেঁড়া করা বই পুরনো বইয়ের দোকানে পেলাম, পড়ছিলাম জিজিবিষা। আমি এর অর্থ খুঁজে বেড়াচ্ছিলাম, যাকে পাচ্ছিলাম জিজ্ঞেস করছিলাম, কেউ তো এর অর্থটা সঠিক বলতে পারছে না। তো তখন রিক্সা চালাই, জেল থেকে বাইরে বেরিয়ে এসেছি, জেলের মধ্যে যতদিন ছিলাম ততদিন সরকার আমার খাওয়া দাওয়া থাকা ওষুধ হলে অসুখ হলে ওষুধপত্র সমস্ত দায়িত্ব নিয়েছিল, কিন্তু আমি এখন মুক্ত হয়ে বাইরে চলে এসেছি, এখন আর আমার দায়িত্ব তো সরকার নেবে না, আমার নিজের জোগাড় করে নিজেরই খেতে হবে। তো সেই রিক্সা নিয়ে আমি বসেছিলাম জ্যোতিষ রায় কলেজের সামনে একটা প্যাসেঞ্জারের জন্যে, তার কিছুক্ষণ আগে আমি একটা বই পড়ছিলাম, বইটার নাম অগ্নিগর্ভ। এক অধ্যাপিকা আমার রিক্সায় উঠলেন, আমার মনে হলো এনাকে জিজ্ঞেস করলে ইনি বলতে পারবেন জিজিবিষার অর্থ, ওনাকে আমি জিজ্ঞেস করলাম জিজিবিষার কথার মানে কী, উনি অবাক হলেন, একটা রিক্সাওয়ালা এই ধরনের শব্দের মানে জানতে চাইছে, উনি আমাকে জিজ্ঞেস করলেন এটা তুমি পেয়েছো কোথায়, আমি বললো বই থেকে, তোমার পড়াশোনা কতদূর, আমি বললো আমি কোনো স্কুলে যাইনি, তাহলে বই পড়ো কী করে, আমি বললো নিজের থেকে শিখেছি, কী কী বই পড়েছো, 15-20টা বইয়ের নাম বলেছিলাম, তার মধ্যে 10-12টা ওনার বই। জেলখানায় আমি যাদের সঙ্গে ছিলাম তারা নকশালবন্দি, তাদের সঙ্গে আমার বেশি মেলামেশা হতো, জেলে বসে আমি ওনার নাম অনেক বেশি শুনেছিলাম, ফলে বাইরে বেরিয়ে এসে ওনার বই জোগাড় করে আমি একটু বেশি পড়েছিলাম। তারপর উনি বললেন আমাদের একটা পত্রিকা বেরোয় বর্তিকা বলে নাম, তাতে তোমার মতো অল্প শিক্ষিত অশিক্ষিত মানুষরা লিখে নিজের কথা, তুমি কি লিখবে?
আমি আমি তো কখনো লিখিনি আপনার ঠিকানা দেবেন যদি আমি লিখতে পারি আপনার বাড়িতে দিয়ে আসব তখন উনি একটা চিরকুটে ওনার নাম ঠিকানা কার্ড ব্যবহার করতেন না নিজে হাতে লিখে একটা চিরকুট দিয়েছিলেন সেটার মধ্যে তাকিয়ে দেখলাম মহাশ্বেতা দেবী আমি বললাম আপনি মহাশ্বেতা দেবী তখন তো আমার মনে হলো যে কালী শুনেছি গল্পে যে কালিদাসের সামনে নাকি স্বয়ং সরস্বতী উপনীত হয়েছিলেন আমার মনে হলো যে স্বয়ং আমার সামনে মহাশ্বেতা তো সরস্বতীর আরেক নাম আমার সামনে স্বয়ং সরস্বতী উপস্থিত হয়ে গেছেন আমি ওনাকে বললাম যে আপনার বই আমি পড়ছিলাম অগ্নিগর্ভ বার করে ওনাকে দিলাম তো উনি আজকে তো আমি লেখক হয়েছি আমি যে মানুষদের নিয়ে লিখি যদি ঠিক সেই মানুষদের কারো হাতে আমার একটা বই দেখি আমি কত খুশি হব উনি আমার আমাদের মতো শ্রমজীবী মানুষকে প্রতিবাদী মানুষকে নিয়ে লেখেন আর সেই রকম একটা মানুষের হাতে মহাশ্বেতা দেবীর বই তো একটু পাঠকদের মধ্যে তো শ্রেণী আছে একটু চিন্তাশীল ছাড়া তো কেউ পড়বে না ফলে যখন ওনার বই এত আমি পড়েছি ভাবনা চিন্তার জগতে আমার নিশ্চয়ই কিছু পরিবর্তন হয়েছে খুব খুশি হন তারপরে একটা লেখা লিখি পত্রিকায় ছাপা হয় লেখাটি 2081 যুগান্তর পত্রিকায় তার একটা রিভিউ বেরোয় রিভিউ বেরোবার পরে পাশে ইউনিভার্সিটি যাদবপুর লোকজন আমাকে দেখতে আসতো ওখানকার অধ্যাপকরা ছাত্ররা কেউ বিশ্বাস করতে চাইতো না যে এই লেখাটা যে লিখেছে সে কোনোদিন কোনো স্কুলে যায়নি যাদবপুর শেষে মদ খেয়ে ঘুরে বেড়ায় এরকম লোক এই লেখা লিখতে পারে কেউ বিশ্বাস করতো না তারা আসতো কথা বলতো তারপর তারা আবার বলতো ঠিক আছে তুমি রিফিউজি ক্যাম্পে ছিলে তো ক্যাম্প বিষয়ে একটা লেখা দাও তুমি জেলে ছিলে তো জেল বিষয়ে একটা লেখা দাও এইভাবে লিখতে 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 লেখোয়ার হয়ে গেছি আপনার যখন প্রথম লেখাটা বেরোলো মহাশ্বেতা দেবীর বইতে বা ওনার ম্যাগাজিনে ওটা ওটার টপিক কী ছিল এবং যখন ওটা প্রকাশিত হলো আপনি আপনার চোখে প্রথম দেখলেন যে আপনার নামে একটা লেখা আপনার কাছে আপনি যতটা আপনার জীবনকে চেনেন আর তো কেউ চেনে না আপনার সামনে সব কটা রিল সামনে প্লে করবে যে কী কী ঘটেছে তারপরে একটা নিজের লেখাটা সাক্ষাৎ দেখা ওই ওই মোমেন্টে কি ফিরে যেতে পারেন তখন কি ফিলিং হয়েছিল যে এই মা আমার ওটা কি বিশ্বাস হয়েছিল নাকি কিভাবে ওটা অ্যাকসেপ্ট করলেন আপনি কি লিখেছিলেন আমি তো আমাকে আজও বিশ্বাস করি না আমি দাদা সুবোধ সরকার পূর্ণনম্ব কবি কত দূর থেকে ওনাকে দেখেছি ওনাকে সর্বপ্রথম দেখেছিলাম বাংলা একাডেমিতে আমাকে একজন দূর থেকে দেখিয়েছিল ওনার উনি কী করে জানবেন হাজার লোকের ভিড়ে হাজারের বেশি বোধহয় ভিড় ছিল পুরো একজন দেখিয়েছিল অমরনাথ দে বলে তা আমার মনে আছে আজও সে বলেছিল উনি কবি সুভাষ সরকার এত নাম ওনার শুনেছিলাম তখন সেই মানুষের পাশে আমি আমার কথা তাকে শোনাচ্ছি গতবার এইরকমই এক মঞ্চ থেকে উষা উত্তপ ছিলেন আমার শ্রোতার আজকেও ছিলেন দিদি কোথায় জানো হ্যাঁ তো আজকে মনে করিয়ে দিলাম আমার শ্রোতার মধ্যে উনি বসেছিলেন ওখানে আমার তো আজও বিশ্বাস হয় না যে আমি সত্যি সেই আমি তো মাঝে মাঝে চিমটি দিয়ে পরীক্ষা করতে হয় মানে ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না ব্যাপারীর ব্যাপারটাই কি বোঝা যাচ্ছে না এখন হচ্ছে যে যখন আমার প্রথম লেখাটা বের হলো যখন ওইসব অধ্যাপক যাদের আর প্রথমত আপনারা জানেন রিক্সাওয়ালাদের জীবন কেউ তো গরু ঘোড়ার সমান জীবন তুই তো গাড়ি করে ছাড়া কেউ কথা বলে না বাবার বয়সী রিক্সাওয়ালারও বলে এই রিক্সা যাবি নাকি রে এই করে বহুবার মারপিট হয়েছে যে বলেছে যাবি নাকি রে আমি তাকে পাল্টা বলেছি কোথায় যাবি রে একবার থানার এক অফিসারকেই তো সাদা পোশাকে ছিল বলে দিলাম সে আমার এক চড় দিল আমি তার এক চড় দিলাম সে তো হয়ে গেল হাতাহাতি হ্যাঁ তারপরে তো পরে জানতে পারছি তখন তো পালাও সে তো আর শুধু চরমারা কেস দেবে না আরও বড়ো কেস দেবে অফিসার যখন তখন পালিয়ে কতবার এরম জেলে গেছে তো যে পালাতে হয়েছে কোনো ঠিক নেই আর কতবার এইসব তুই করা নিয়ে মারপিট হয়ে গেছে তো যখন ওইসব শিক্ষিত মানুষরা আমার সঙ্গে দেখা করতে আসতেন আমার মনে হতো যে একটা লেখা মাত্র 5-7 পাতার লেখা তার থেকে যদি মানুষের এত ভালোবাসা পাই আমি অনেক বই পড়েছিলাম আমার তখন মনে হয়েছিল যে এই যে সব বাবুরা লেখেন আমাদের জীবন নিয়ে এ দোতলা তিনতলার জানলা দিয়ে রাস্তা দিয়ে একটা রিক্সাওয়ালা যাচ্ছে উনি তার দেখেছেন তার ঘাম দেখেছেন গামছা দিয়ে ঘাম মুছছে দেখেছেন কিন্তু তার ঘরের ভিতর ঢুকে ঝুপড়ির ভিতর ঢুকে
তার জীবনটাকে দেখার সুযোগ ওনার হয়নি। একমাত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বীকার করেছেন যে ওখানে আমার যাওয়ার আমি যেতে পারিনি, আর বাকি লোকরা বলে যে আমরা একদম সব জেনে ফেলেছি, সব জানি, সব দেখেছি। তো আমার তখন মনে হয়েছে যে ওনারা আমাদের জীবন না জেনে লিখছেন, কিন্তু যদি আমি আমার সেই জীবনের কথা আমি যদি আমার জায়গায় দাঁড়িয়ে লিখি, তাহলে ওনাদের থেকে অনেক সুন্দরভাবে যথার্থভাবে আমি লিখতে পারব, এটা আমার মনে হয়েছিল। তার ফলে আমি লিখতে শুরু করলাম। তো প্রথম দিকে কি করলাম, আমার বর্তিকাতে যে লেখাটা আমার বেরিয়েছিল সেটা যে নামে বেরিয়েছিল লোকে জেনে গেছিল যে এইটা মহাশ্বেতা দেবীর লোক, আর মহাশ্বেতা দেবী অনেকেরই ডেকে ডেকে দেখে গল্প করতেন যে দেখো রিক্সাওয়ালা এ লিখেছে। লেখা আমার ছাপানো হলো, অনেক লোকে জেনে গেছিলো আমাকে, পত্রপত্রিকার লোকেরা। তো ফলে কি করলাম, আমি ছদ্মনাম জিজিবিষা এই ছদ্মনামে মদন দত্ত নামের আপনি করে প্রথম লেখাটা বেরিয়েছিল ওটা, তারপরে আমি জিজিবিষা ছদ্মনামে চারটে পত্রিকায় চারটে গল্প পাঠাই, এবং সেই এক এক মাস আগে পিছনে চারটে লেখাই প্রকাশিত হয়ে যায়। তার ফলে আমার আত্মবিশ্বাস বেড়ে ওঠে যে আমিও পারবো, কারণ এই লেখাটা তো কারো সহযোগিতা ছাড়াই, আমার শুধু লেখাটার গুণের জন্যই পত্রিকা সম্পাদকরা ছেপেছেন। ফলে আমি যদি লিখি তাহলে নিশ্চয়ই আমি আমার জন্য একটা জায়গা বানিয়ে নিতে পারবো। তখন থেকে একটু লেখাটা বেশি করা শুরু করলাম, মদ খাওয়াটা মারপিট করাটা একটু কম করতে শুরু করলাম। এখন ওটা সম্পূর্ণ না, এখন ওই পেলে খাই পার্বণে খাই, হ্যাঁ দামি পেলে ওয়াইন টোয়াইন পেলে আর ছাড়ি না, মেরে দিই। চুলাই খাওয়ার মানুষ আমি, পান্তা খাওয়া মানুষ আমি, বিরিয়ানির প্যাকেট ফিরিয়ে দেব। মনোরঞ্জন দা, ইট রিমাইন্ডস মি অফ আ শের বাই গালিব হুইচ সেজ পিতা হু আ গালিব ছুটি শরাব মগর অভি কভি কভি পিতা হু রোজ কভি আব ও শবে আভাব মে। মানে এসে তো ছুট গই শরাব, পর জব ভি চাঁদ উগতা হ্যায় তব পি লেতা হু, চাঁদ ছিপতা হ্যায় তব পি লেতা হু। না হলে খায়। আপনি একটা খুব গম্ভীর কথা বলেছেন যেটা আমি পড়ে খুব অবাক হলাম, ওটা প্রায় একটা অ্যাংরি ইয়াং ম্যানে আমাকে নিয়ে গেল, যেটা অমিতাভ বচ্চনের হে ডেজ এ অ্যাংরি ইয়াং ম্যান ইমেজ তৈরি হয়েছিল। আপনি বললেন আমার কাছে কিচ্ছু যখন ছিল না তখনও আমার ক্রোধটা ছিল, আমার রাগটা আমার কাছে একটা অ্যাসেট আপনি বানিয়ে ফেলেছেন। এটা কীভাবে হলো যে আমার ক্রোধটা আমি ইউজ করব আমার লাইফটা চেঞ্জ করার জন্যে, এই রিয়েলাইজেশনটা কীভাবে এলো, কীভাবে ওটা হলো? আপনি তো এটা বলেছেন যে আমার ক্রোধটা আমার অ্যাসেট। না না, ক্রোধ আমার, ক্রোধ আমার 17টা সন্তান ক্রোধের সন্তান। যে হ্যাঁ, ক্রোধ যদি ছেড়ে দিই সেদিন আমি কিন্তু আর আমাতে থাকবো না, নিস্তেজ হয়ে যাব। এবার আমি ক্রোধ দিয়ে আমি আমার কথাগুলো বলেছি, আমি কথাগুলো লিখেছি, এবং ক্রোধ যেহেতু ক্রোধ তো হিতাহিত জ্ঞান শূন্য করে দেয় মানুষকে, ফলে আমার কথা দিয়ে কাকে আঘাত করছে, কে ক্ষুব্ধ হচ্ছে, কে ক্রুদ্ধ হচ্ছে, কে শত্রু হচ্ছে, অত কিছু ভাববার তো আমার সময় ছিল না। আমার ক্রোধের জায়গা থেকে আমি সত্যিটাকে খুব প্রবলভাবে আঁকড়ে ধরেছিলাম, দেখলাম মানুষ সেটা গ্রহণ করেছে। আর ওই একটু আগে যেটা বললাম যে ক্রোধের বিপরীতে কী থাকে, প্রেম স্নেহ ভালোবাসা মমতা এইসব থাকে, তো আমার কাছে তো ওগুলো নেই, কারণ আমাকে তো ওগুলো কেউ দেয়নি, যার যে কারণে বললাম আমি চাঁদ দেখিনি, আমি ফুল ফোটা কীরম করে দেখিনি, আমি সমুদ্র দেখিনি, ঝর্ণা দেখিনি, দেখিনি কি আর দেখেছি, কিন্তু সে দেখার মতো দেখিনি, দেখাবার মতো কাউকে, কারণ সেই যে সময়টা যে সময় দেখা যেত সেই সময় আমি তো সমাজ বদলের লড়াই লড়ছি, আমি এই সমাজটাকে তো শিশুর বাসযোগ্য করবার জন্য লড়ে যাচ্ছি, তখন তো আমার ফুল দেখার সময় নেই। নতুন একটা পৃথিবী নির্মাণ করব, সবার বাসযোগ্য একটা পৃথিবী যখন তৈরি হয়ে যাবে তখন তো হাতে অপরন্ত তখন দেখব, কিন্তু সেটা তো আর আমরা পারিনি, সমাজই আমাদের বদলে দিয়েছে। আমাদের বন্ধুবান্ধব যারা একসঙ্গে হাঁটা দিয়েছিলাম তাকে মোড়ে মোড়ে শহীদ বেদি বানিয়ে দিয়েছে, আমিও কোনো মতে একটুখানি পাশ কাটিয়ে বেঁচে আদমরা হয়ে বেঁচে আছি। ফলে সেই ক্রোধটাকে কী করব, ক্রোধ তো মানুষকে শান্ত থাকতে দেয় না, হয় হাতে বন্দুক ধরিয়ে দেয় না হয় কলম, যদি বন্দুক ধরিয়ে দিত তো মরে যেতাম, বন্দুক ধরিয়েছিল ছাড়িয়ে দিয়ে কলম ধরিয়ে দিল,
তো সেই কলম দিয়ে আমি যেগুলো লিখেছি নির্মমভাবে লিখেছি, নিজের ক্ষতি হতে পারে, শত্রু হতে পারে লোক, সে ভয় ভাবনা না করে লিখেছি, কিন্তু মানুষ এই লেখাগুলো গ্রহণ করেছে, তারা তার মধ্যে সত্যতা খুঁজে পেয়েছে, তাই তাদের অপুরাণ ভালোবাসায় আমি পেয়েছি মানে একদম আকণ্ঠ অবগাহন করতে পেরেছি এটাই। আপনার লেখার প্রক্রিয়া কীভাবে কী ধরনের আছে? আপনি কি কাগজ কলম ব্যবহার করেন, টাইপরাইটারে লেখেন, কোনো ফিক্সড শেডিউল আছে? আমি এই জন্য জিজ্ঞেস করছি যে সব বিখ্যাত রাইটার্সদের এক একটা কোয়ার্ক থাকে, একটা রকমের পেন লাগবে, একটা ডেস্ক থাকবে। হ্যাঁ, যারা বড় বড় কোর্স করে, বিদেশে যায়, এটা পড়তে যায় যে কীভাবে লিখতে হবে, আপনি তো ওই সব কিছুই করেননি। ইউ আর অ্যান অর্গ্যানিক রাইটার, রাইটার ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড রাইটিং ওনলি অ্যাবাউট ইয়োর লাইফ। আপনি তো নিজের জীবনকেই লিখেছেন। আপনি এখন যারা হাজার হাজার ইয়াং রাইটার্স তৈরি হচ্ছে, অ্যাজ ফ্রম আ রাইটার টু আ রাইটার, কী বলবেন ওদের, কীভাবে লেখা উচিত, কী লেখা উচিত? আসলে আমি তো আগে কাগজ কলমে লিখতাম, 15টা বইয়ের বই আমি ওই কাগজ কলমেই লিখেছি। হ্যাঁ, তো অজস্র বানান ভুল হতো, আমি তো ঠিক প্রথাগত শিক্ষায় শিক্ষিত নই, ফলে কোন রক। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, এই ম দন্তেস জ এসব আমার একরকম হয়ে যায়, তয়াকার আর অ সব একরকম হয়ে যায়। তো আমাকে আমার একজন দাদা আমাকে একটা ল্যাপটপ দিয়েছিল, আবার একজন খুব ধৈর্য ধরে বসে আমাকে অভ্রতে কী করে টাইপ করতে শিখিয়েছিল। তো মোটামুটি এখন আমি ওই ল্যাপটপে লিখি, তাতে গিয়ে আমার নিজের লেখা নিজেরও পড়তে, একটু আগে নিজের লেখাই নিজে পড়তে পারতাম না কী লিখেছি বুঝতে পারতাম না কিছুদিন পরে, কিন্তু এখন সেটা পড়তে পারি, আর প্রুফ রিডারেরও একটু সমস্যাটা খানিকটা কমাতে পেরেছি। এই লিখতে গেলে কি, কাগজও কিছু না, কলমও কিছু না, দাদার কথা ধার করো, দাদা একটু আগে ওইখানে বলছিলেন কবিতা নিয়ে, কবিতা নিয়ে উনি যেটা বলেছেন সেটা সমস্ত লেখার ক্ষেত্রে সত্যি, সেটা হচ্ছে ভালোবাসা। শুধু যদি মানুষের প্রতি ভালোবাসা থাকে, দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, তাহলে পরে আপনার কলম থেকে লেখা ভালো বের হতে বাধ্য। আর যদি মানুষের প্রতি ভালোবাসা না থাকে, আপনি যদি শুধুমাত্র লিখতে চান লেখক হবার জন্যে, তাহলে আপনার প্রতিভা দিয়ে খানিকক্ষণ হয়তো আপনি টিকে যাবেন, কিন্তু তারপরে মুখ থুবড়ে পড়বেন। আর যদি ভালোবাসা থাকে, মানুষের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে পরে কিন্তু আপনার লেখা ভালো হতে বাধ্য এবং আপনি সমাজে নিজের জায়গা বানিয়ে নেবেনই নেবেন। আপনি সবসময় বলেছেন, আপনি আগেকার দিনে যখন ছোট ছিলেন, হি ওয়াজ আ গ্রেট পেসিমিস্ট, যে আমার জীবনে তো কিছু ভালো হয়নি, আমি পাইনি, আমি দলিত, আমি চান্ডাল, এটসেট্রা এটসেট্রা, কিন্তু আপনার জেল যাওয়াটা একরকমের লাইফ চেঞ্জিং, বিকজ ওখানেই তো গিয়ে আপনি লেখাপড়াটা প্রথম কী হয় দেখলেন, কলম তোলেননি তখন, কিন্তু মাটিতে গড়িয়ে গড়িয়ে ওই ভদ্রলোকটা আপনাকে শেখালেন যে কী কীভাবে লেখাপড়া হয়, অ আ কী হয়। আপনি এখন কি এটা বিশ্বাস করেন যে মানুষের যে যে খানটায় জন্ম হয়েছে সেটা সত্যিকার নিজের কর্মে সেটা পাল্টাতে প্রত্যেকটা মানুষ পারে? ইজ দিস নট আ বিগ মেসেজ আউট অফ ইয়োর লাইফ? প্রথম কথা তো আমি বলিনি, পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি, আজকের দিনে তার নাম নেওয়াটাও বড় বিপজ্জনক, নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, মহামতি লেনিন বলেছেন যে জেলখানা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। যদি সম্ভব হয় একবার যেয়ে দেখবেন যদি সুযোগ থাকে। আমি গেছিলাম তিহার জেলে দাদা, শুনলাম 500 টাকা করে দিলে একদিন করে জেলে থাকতে দেবে। হ্যাঁ, কাগজে দেখলাম, আমি চলে গেছিলাম তিহার জেলে, আমি বললাম 2000 টাকা দেবো, আমাকে 4 দিন একটু থাকার মতো ব্যবস্থা করে দাও। তো সব আমাকে দেখছে অবাক হয়ে, মানে আপনার জেইউটা অন্য, জেল ইউনিভার্সিটি। আচ্ছা, তো সবাই আমাকে দেখছে, আমি এর কাছে পাঠাচ্ছি, ওর কাছে পাঠাচ্ছি, আমি ঘুরে বেড়াচ্ছি।
তারপরে আমাকে ওই ওয়েলফেয়ার অফিসার বলে একজন থাকেন ভিতরে, উনি বললেন যে পৃথিবীতে প্রথম ব্যক্তি আপনি, গিনেস অফ বুক কি একটা আছে গিনেস কি বলে, ওতে আপনার নাম তোলা উচিত যে পয়সা দিয়ে জেল কাটতে এসছে। কেন দাদা? তা আমি বললাম আমি একটু লিখি ঠিকই, একটু যদি এখান থেকে কোনো তথ্যপত্র নিতে পারি, তিহার জেল আর তিনটে জেল তো আমি ঘুরেছি, তিন ধাম ঘোরা হয়ে গেছে, এটা চতুর্থ ধাম, এটা ঘুরলে আমার একদম চার ধাম ভ্রমণের পূর্ণটা হয়ে যায়। হ্যাঁ, তা উনি তারপরে উনি বললেন যে ওই গেট থেকে বেরিয়ে একটা ঘর দেখালেন, বললেন ওইখানে থাকতে দেওয়া হবে, ওইখানেই খাবার দাবার দেওয়া হবে, জেল আসামিদের যা দেওয়া হয় আপনি ওইখানে থাকতে পারেন। তা আমি বললাম ওর তিহারের মধ্যে নটা জেল আছে একটা জেলের মধ্যে, তা আমি বললাম যদি ঘুরেই না দেখা যায় ওইখানে খাঁচায় বন্ধ হয়ে থাকলে তো আমার লাভ নেই, ওই অভিজ্ঞতা তো আমার প্রচুর আছে, আর ওই অভিজ্ঞতা তো অর্জন করার জন্যে আমি যখন করি ট্রেনে উঠে গেলাম বিনা টিকিট, ও তো আমি জানি এই রাস্তায় দাঁড়িয়ে পিকেতে দেখেছেন বোধ হয় কীরকম করে যায়, ওরমভাবে আমিও চলে যেতে পারি, তো ওই যাওয়া না, আমি ওই জেলটা ঘুরে দেখতে এসেছিলাম, হয়নি সুযোগ। পৃথিবীর আপনাকে চোখ খুলে দেবে যদি জেলে যান, জেলখানায় গেলে আপনি দেখবেন যে বিচার ব্যবস্থা শব্দটা আপনাদের অনুমতি নিয়ে আমি ব্যবহার করছি, ধর্ষণ, আইন ব্যবস্থাকে জেলের মধ্যে কীভাবে ধর্ষণ করা হয় আপনারা না গেলে জানতে পারবেন না। সত্যিকারের ঘৃণিত অপরাধী তার কাছে গাদা গাদা টাকা আছে, জেলার সাহেব সালাম ঢুকছে, জেলার সাহেব গাড়িতে করে তাকে ভ্রমণ করাতে নিয়ে যাচ্ছে বাইরে, জেলখানার মধ্যেই সে বাইরের যা সুখ সুবিধা সব কিছু জেলের মধ্যে সে পেতে পারে যার কাছে পয়সা আছে, আর যার কাছে পয়সা নেই বিনা অপরাধে মরে যাবে জেলখানায়। 11 কিলো নুন চুরি করেছিল, 25 কিলো নুন চুরি করেছিল একটা লোক, এই টাটা বাবুরা যখন নুনের ধান্দাটা কব্জা করেনি, কব্জা টাটা বাবুরা কব্জা কি বলতে গেলে টাটা বাবুরা কি করেছিল নুনটা নেবার আগে, আয়োডিন 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 আতঙ্ক ছড়িয়ে দিল, আয়োডিন নেই নুনে, আরে আয়োডিন নেই নুনে, সেই নুন তুমি খাচ্ছ, তুমি তো গেছো প্রচারের চোটে, এরম হয়েছিল না? সেই সময় একটা মানুষের জীবনে যতটুক আয়োডিনের দরকার, সুয়ের মাথায় যতটুক আয়োডিন ধরে মাত্র ততটুক, সেই সময় তার মূল্য ছিল মাত্র 30 পয়সা, এমন আতঙ্ক ছড়ালো আমাদের আয়োডিন আয়োডিন বাজারে, যে কিছু লোক সাধারণ মানুষ কিছু সমুদ্রের পাড়ে গরিব মানুষ নুন তৈরি করে বিক্রি করতো 60 পয়সা 1 টাকা কিলো, টাটাবাবুর 1.5 টাকা কিলো, আমরা সব টাটাবাবুর নুন কিনতে চলে গেলাম 50 পয়সা, কতটুক বার নুন লাগে আর টাটাবাবুর নুন কিনি 1.5 টাকা দিয়ে, এই ছোটো ছোটো যে কুটির শিল্পগুলো নুনের নুন তৈরির তাদের ব্যবসা শেষ হয়ে গেল, মরে গেল লোকগুলো, এইবার টাটাবাবু যখন কবজা এসে গেল এবারে 1.5 টাকা থেকে 2 টাকা, 2 টাকা থেকে 2.5 টাকা, 2.5 টাকা থেকে 3 টাকা, এখন কত করে নুনের দাম আমি জানি না, এখন যদি নুনের দাম ছত্রিশগড়ে আমি দেখে এসেছি নুন 20 বছর আগে, এইখানে এখন নুনের দাম কত, কত করে কিলো নুনের দাম 30, হ্যাঁ 20 টাকা, 400 টাকা কিলো নুন দেখেছেন আপনারা, দেখেননি? ছত্রিশগড়ে আমি দেখে এসেছি চিরঞ্জীবী বলে একটা ফল বের আছে, চিরঞ্জীবী মুসুর ডালের মতো ছোট্ট হয় ফলটা, কুলের আঠির মতো একটা ওর মধ্যে থাকে 2 কি 3টে দানা, ওই আঠিটাকে ভেঙে ওই দানাগুলো বার করতে হয়, ওটা আয়ুর্বেদিক ওষুধ, চিরঞ্জীবী যৌবন বর্ধক, আপনি আয়ুর্বেদিক দোকানে কিনতে গেলে 400-500 টাকা কিলো পড়বে, আদিবাসীরা ওই চিরঞ্জীবীটা ভেঙে, হ্যাঁ কুলের মতো ছোট্ট একটা ফল, ওইটা ভাঙলে হ্যাঁ ভিতরে মুসুর ডালের মতো ছোট্ট ছোট্ট 2টে দানা বেরোয়, হ্যাঁ ওই দানাগুলো পাল্লার একদিকে ওই চিরঞ্জীবী একদিকে নুন, কচিয়ার এই যে মুদি দোকান এই মুদিখানা যারা ওই পাড়ায় পাড়ায় সাইকেলে করে নিয়ে যায় জিপে করে ব্যবসা করতে যায় কচিয়া ধান্দাবাজ, ওই পাল্লার মধ্যে একদিকে চিরঞ্জীবী দেবে একদিকে নুন, যতটা চিরঞ্জীবী তুমি দিয়েছো ততটা নুন তোমাকে দেবে, সে তো ব্যবসা করছে অন্যায় তো করছে না ভাই, তার দাম 400 টাকা, তুমি ইচ্ছে হলে নাও না হলে না নাও, মাওবাদীরা এসে গেলো বললো যদি তোমরা ব্যবসা করছো আমরাও তোমাদের পিটবো, ওটাও আমাদের ব্যবসা, হাড় ফাড় ভাঙা শুরু করে দিল, তার ফলে একটুখানি শান্ত হয়েছে, নাহলে 400 টাকা কিলোই নুন বিক্রি করছিল ওরা, ফলে এই যে 25 কিলো নুন চুরি করেছিল একটা লোক,
সেই সময় ওই 60 পয়সা কিলো বাইরে পড়ে থাকতো ও বেচারা খাওয়া জোটে নি গরিব মানুষ নুনের বস্তাটা তুলে নি রাতবেলা পুলিশ পেট্রোল বেরিয়েছে পুলিশ যে রাতবেলা ডিউটি করছিল তাকে তো প্রমাণ দিত একটা চোর ধরতে পেরেছে মাল মুদ্দা হাতে একদম চোরাই মাল শুদ্ধ ধরেছে 25 কিলো নুন ধরে থানায় নিয়ে গেছে আমরা যখন রেল স্টেশনে শুয়ে থাকতাম আরপিএফ রা ডিউটি করে যাচ্ছে সারা রাত তো কোথায় ঘুমিয়ে ঘামিয়ে কাটিয়েছে কি করেছে না করেছে সকালবেলা যাওয়ার সময় আমাদের এক দুজনটা ধরে নিয়ে যেত একটা হাতে লোহা দিয়ে 3 আরপিএফ একটা কেস দিয়ে দিল 90 দিনের জন্য আমাদের জেলে ঢুকিয়ে দিল 90 দিন পরে আবার আমরা ছুটে আসতাম এমনিও আমরা যেতাম ওই যে চোলাই মদ বিক্রি হয় জানেন মদের দোকানে রেট হবে দোকানদারের সঙ্গে আবগারি বিভাগের সঙ্গে কথা থাকে ভাই 1 তারিখে কিন্তু আমরা রেট করতে যাচ্ছি দুটো লোক রেডি রেখো এবার ওই চোলাই দোকানদার এসে আমাদের বলতো দেখ আমি যদি চলে যাই আমার ব্যবসাটা তো মার হয়ে যাবে 15 দিন তুই আমার হয়ে জেল কেটে আয় আমি তোকে 15 টাকা করে রুজি এক এক দিনে দেবো 15 দিনে যা রুজি আমি তোকে দিয়ে দেবো আমরা ওইরকমভাবে জেল কেটে চলে যেতাম কী নাম ওই মদওয়ালার নাম আমি বলতাম মদওয়ালা কোনো মহিলা তার স্বামী হয়ে যেতাম কারো ভাই হয়ে যেতাম হয়ে গিয়ে জেলে চলে গেলাম 15 দিন খেটে চলে এলাম 15 দিনের মজুরি ও মদওয়ালা আমাকে দিয়ে দিল এইসব জানতে গেলেই তো জেলে যেতে হবে আপনাকে জেলখানায় গিয়ে সেই যে লোকটা 25 কিলো নুন চুরি ম্যাজিস্ট্রেটের সামনে কাগজ যাচ্ছে ম্যাজিস্ট্রেট কী দেখছে 380 ধারা বাকিটা আর সে পড়ছে না তলায় কী লেখা আছে আর পড়ছে না ধারাটা দেখছে মদন দত্ত 380 মানে মাল মুদ্দা যে চুরি করেছিল সেই মালটা শহরের ধরা হয়েছে তার জন্যই 380 আর সন্দেহ চোর হলে 379 ম্যাজিস্ট্রেট সরিয়ে রাখে জামিন করবে মামলা হবে এক ম্যাজিস্ট্রেট বহুদিন পরে কী হলো কাগজগুলো সব হলুদ হয়ে গেছে কতদিন জেলে পড়ে আছে পড়ে দেখছে 25 কিলো নুন চুরি 100 টাকা জামিন দিয়েছিল সেই সময়ের কথা মাত্র 10 টাকা তাকে কোর্টে জমা করতে হবে লোকটা সেই 10 টাকাই জমা করতে পারে এই হচ্ছে জেলখানা আর কাপাপোষার আসামি তাদের জন্য গিয়ে টিন যেত ট্রাকে করে কাপাপোষা ওই যে মজুদারি ইন্দিরা গান্ধী সেই সময় ধরেছিল মনে আছে আপনাদের মিশায় দত্ত তারা সব জেলে চলে যেত তাদের বড় একটা ওয়ার্ড দিয়ে দিয়েছিলো সবাই মারোয়ারিগুলো ওখানে থাকতো তাদের ট্রাকে করে ঘি দুধ সব যাচ্ছে চাকর বাকর আসামের মধ্যে 4-6টা চাকর বাকর রেখে দিয়েছে রান্না বান্না ওরা নিরামিষ খায় ওরা ওই পরোটা মরোটা সব সে ওই নানা জিনিস হচ্ছে তারা খাচ্ছে যাচ্ছে রাত্রেবেলা কোন কোন জায়গা স্যার আজ জেলারবাবু গাড়ি পাঠিয়ে দিল কোন কোন জায়গা 4 জন বেড়াতে চলে গেলো গাড়ি করে ঘুরে টুটে সারা রাত সকালে ঢুকলো তো জেলারবাবু কামিয়ে নিয়েছিল 1 বছরে শুনেছি তখনকার সময় 5 লাখ নাকি কামিয়েছিল তো ফলে হচ্ছে কি এই জেল জানতে গেলে এই জীবন জানতে গেলে যে ধনী আর দরিদ্রের যে ভয়ানক ব্যবধান আজকে আমাদের দেশের 71% সম্পদ মাত্র 1% লোকের হাতে জমা হয়ে গেছে আর ওই 1% 100% সম্পদ নিতে চাচ্ছে কেড়ে দিদি বারণ করলেন দেশ ওই এনআরসি নিয়ে বলার দরকার নেই এনআরসি আসছে কিসের জন্যে কী হবে এনআরসিতে লক্ষ লক্ষ মানুষকে তার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড কিচ্ছু থাকবে না তার চাকরি থাকবে না কিচ্ছু থাকবে না জেলখানায় থাকবে আমরা দেখেছি জেলখানাতে 56 গ্রাম চালের ভাত দিত এতটুক 2 বার মুখে তুললে শেষ পেট তো ভরে না কী করবো লোক গিয়ে ফ্যানের লাইনে দাঁড়াচ্ছে কী করবে তার কাছে এসে বলবে তোকে 1 ডাব্বু ভাত আর বেশি দেবো 8 বস্তা ডাল পিষে দিতে হবে সে চলে গেল 8 বস্তা ডাল পিষে চলে এলো তাকে 1 ডাব্বু ভাত বেশি দিল এইরকম সস্তায় মজুর খাটাবার জন্যে এই এনআরসি আনা হচ্ছে লক্ষ লক্ষ লোক জেলে থাকবে ট্রাকে ভরে মাল চলে যাবে ওখানে এই মালটা তুমি তৈরি করে দেবো 100 পিস তৈরি করলে তোমায় 1 ডাব্বু ভাত বেশি দেবো 200 পিস তৈরি করে দিলে 1 বান্ডিল বিড়ি দেবো এই জন্যে জেলে যদি আপনি যান তাহলে আপনি সত্যিকারে ভারতবর্ষটা আমার একটা বই বেরোচ্ছে ও বলুন একটা বই বেরোচ্ছে বইটার নাম হচ্ছে ছেঁড়া ছেঁড়া জীবন এই আমাজন থেকে আর কয়েকদিন বেরোবে অরুণাব সিনহা দাদা ওটা ট্রান্সলেট করছে যিনি বাতাসের বারুদের গন্ধটা ট্রান্সলেট করেছে বাতাসের বারুদের গন্ধটাও কিন্তু জেল জীবন নিয়ে লেখা ওটাও জেলের ভিতরকার কিন্তু ওখানে নকশাল বন্দীদের জীবন নিয়ে লেখা আর ছেঁড়া ছেঁড়া জীবনটা একজন সাধারণ অপরাধীর জীবন নিয়ে লেখা এখনকার মতন জেলার সাহেব প্রস্তুত আমাদের টাইমটা আপ আই নো ইট ইজ ইম্পসিবল টু ইনক্যাপসুলেট অল হিজ ইউনো হিজ আনবিলিভেবল ইনিংস
in 1 hour. আপনার সঙ্গে যদি সারা সন্ধে বসে থাকি তাহলেও গল্প, হ্যাঁ গল্পগুলো কিছুতেই শেষ হবে না। আর আপনার যেরকম পেটে ভাত জোটেনি, আমাদেরও গল্পটা পুরোটা জোটেনি, কিন্তু কি করা হবে। ওই কি কি বলে, ঘড়ি সাহেব টিক টিক করছে না কি, হোয়াট ইজ দ্য টার্ম দ্যাট ইজ ইউজড ইন কেবিসি, কি টিক টিক করছে না সামথিং, সো সিমিলারলি ঘড়িয়াল টিক টিক করছে আমাদের। বাট দ্য লাস্ট পয়েন্ট দ্যাট আই ওয়ান্ট টু সে, তারপর আপনি শেষ করবেন, ইজ দ্যাট এনার সঙ্গে কথা বলে এক সেম স্টেজটা শেয়ার করে কিছুটা রিসার্চ করে the realization I have had in the last 7 days is that a man who was a child, no one is born a man, a child, an innocent child who was born and immediately labeled a dalit and a chandal, who picked up a gun at a very young age, who has traversed the alleys of petty crime to serious crime, is today in front of us as a celebrated author, an iconic figure, and someone who has accepted his life. He is not running away from his life. He is not saying je ota hoyechilo, ota amar circumstantial chilo. He has accepted every twist and turn of his life, and that is why perhaps one book after the other people are being able to resonate with his writing, because it is as honest as his life has been. Thank you so much Manoranjan da, 2 minutes shun bhalo laglo unar jodi onumoti thake deri hobe 2 minute deri hobe last kotha ta na bole jodi ki kore jai last kotha ta mohabharat porechen to shobai na atshomet joggyer kal atshomet ghora chhere dewa hoyeche pandobra bishon shoktishali koi ma kalal hai isko pakar ke dikha to hindi te bolechilo karon ota হিন্দি এলাকার লোক, হ্যাঁ হ্যাঁ আমি জানি বলেছিল হিন্দিতে বলে। তো বপ্রুবাহ বলে একটি বাচ্চা ছেলে, 12-14-15 বছর, 16 বছর, ঘোড়াটারে ছাড়বো না আমি, রাস্তায় চলছিল পেয়ে গেছি ছাড়বো না। এবার অর্জুন আর বপ্রুবাহনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, অর্জুন একটা বান মেরেছে বপ্রুবাহনের রথে, রথটা ছিটকে 300 যোজন, এক যোজনে বোধ হয় 3 যোজনে বোধ হয় 1 কিলোমিটার হয় এরম একটা কিছু, ছিটকে গিয়ে পড়েছে। বপ্রুবাহন আবার ফিরে এলো, ধীরে ধীরে রথ চালি এসে অর্জুনের রথে একটা বান মারল, 3 পা সরে গেল। শ্রীকৃষ্ণ ওখানে উপস্থিত ছিল, সাবাস সাবাস বালক, ধন্য তোমার অস্ত্রশিক্ষা। তখন অর্জুন কৃষ্ণকে বলছে, তুমি আমার সখা না ওর সখা, এই রণাঙ্গনে তুমি কাকে বিজয়ী দেখতে চাও, আমাকে না ওকে? আমি ওর রথ 300 ফিট দূরে ফেললাম, নো ফেসবুক নো গল্প কাঁচা, আমার দিকে শোনো। তো শুনে যাও, এসব গল্প হাজারবার শুনেছো, আরেকবার শুনে যাও, কিছু কিছু কথা আছে পুরনো হয় না। তো শ্রীকৃষ্ণ হাততালি দিল, সাবাস বীর, ধন্য তোমার অস্ত্রশিক্ষা। তখন অর্জুন মন খারাপ, বলছে তুমি কাকে বিজয়ী দেখতে চাও, আমাকে না ওকে? আমি 300 মাইল দূরে ফেললাম, বা 30 মাইল দূর, বা যাই হোক একটা ফেললাম, এত দূরে ফেললাম, আমাকে তুমি তালি দিলে না? আর ও 3 পা সরিয়ে দিয়েছে, 3 পা ওকে তালি দিলে? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে ওর যে রথ, ওই রথে কী আছে, শোলার মতো হালকা, ওকে তুমি 300 মাইল কেন 3000 মাইল দূরে ফেলে দিতে পারো, কেন ওই রথে কোনো মূল্য নেই। আর তোমার রথে কে আছে, আমি বিশ্বব্রহ্মাণ্ডের ভার নিয়ে আমি বসে আছি, এই রথকে 3 পা সরানো সোজা কথা নয়। অনেক তালি এখন দেন না, এখন না, তালিটা রাখেন, তালি তালিটা তো চাইবো, এখন তো আমি চাইনি। অনেক বড় বড় সাহিত্যিকদের সঙ্গে আপনাদের দেখা হবে, নোবেল লরিয়েটদের সঙ্গে দেখা হবে, অনেক বড় বড় পুরস্কার পাওয়া লোকদের সঙ্গে দেখা হবে, কারণ তারা ভালো ভালো জায়গায় লেখাপড়া করার সুযোগ পেয়েছে, সাহিত্য সাধনার যথেষ্ট সুন্দর সময় সব কিছু তারা তাদের হাতের কাছে ছিল।
তারা তো এগুলো পাবেনি কিন্তু আমার মতো দিনে আমি 300 লোকের রান্না করি সকালে 150 বিকালে 150 চারখানা উনুনের সামনে থাকি ওই রান্না করে এসে 17 খানা বই লিখেছি সাহিত্যের রথ তিন পা সরিয়েছি আপনারা যদি আমার এই কাজটাকে সত্যি উল্লেখযোগ্য প্রশংসনীয় মনে হয় তাহলে আপনারা একটা তালি দেবেন ওই তালি আমার কাছে কৃষ্ণের তালির মতো মনে হয়